নমস্কার বন্ধুরা এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো আর তোমরা যারা চ্যানেলটা প্রথমবার এসেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক তো সবার প্রথমেই যদি আইএসএল নিয়ে আলোচনা করা যায় তো গতকাল এক সংবাদ মাধ্যম তারা তাদের রিপোর্ট অনুযায়ী তারা দাবি করেছে আগামীতে আইএসএল আর হবে নাকি সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে এই মুহূর্তে কারণ তারা জানিয়েছে আইএসএল থেকে তেমন কোনো অর্থ লাভ হয় না ম্যানেজমেন্টের তো তোমরা দেখেছো এই মরশুমের আগে আই এর মূল স্পন্সর ছিল হিরো যার ফলে কে হিরো আইএসএল বলা হতো তবে এই মৌসুমে হিরো তারা কিন্তু আর আইএসএলে ইনভেস্টমেন্ট করেনি যার ফলে রিলায়েন্স গোষ্ঠী তারাই কিন্তু আই এর মূল স্পন্সর হয়ে দাঁড়িয়েছে এই সিজনে এর পাশাপাশি ব্রডকাস্টিং রাইটস নিয়েও কিন্তু বেশ সমস্যা দেখা দিয়েছে এছাড়া চুক্তি অনুযায়ী আইএসএল এর জন্য আইএফএকে এফএসডিএল এর কাছে বছরে প্রায় পঞ্চাশ কোটি টাকা করে দিতে হয় এর পাশাপাশি নতুন নিয়ম অনুযায়ী আই লিগের চ্যাম্পিয়ন দলকে সরাসরি প্রমোট করা হচ্ছে আইএসএলএ কোনো রকম ফ্র্যাঞ্চাইজি ফি না দিয়েই যার ফলে এই দিক থেকেও কিন্তু ক্ষতি হচ্ছে এফএসডিএল এর দু হাজার একুশ বাইশ মরশুমে আইএসএল থেকে এফএসডিএলের মোট ক্ষতি হয়েছে ছেচল্লিশ কোটি টাকা যার ফলে আইএসএল থেকে প্রতিটা দলের প্রতি মরশুমে ক্ষতির পাশাপাশি এফএসডিএলেরও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে আর আইএফএর সাথে এফএসডিএল এর চুক্তি শেষ হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ সালেই যার জন্য এত ক্ষতির বোঝা ঘাড়ে নিয়ে এফএসডিএল আবারও নতুন করে আইএসএলের সাথে চুক্তি বৃদ্ধি করবে নাকি সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন উঠে আসছে যার ফলে আগামীতে আইএসএল আর অনুষ্ঠিত হবে নাকি এই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে তবে যদি দু হাজার পঁচিশের পর রিলায়েন্স গোষ্ঠী সরে যায় তাহলে হয়তো নতুন কোনো স্পন্সার এবং ব্রডকাস্টিং পার্টনার পেয়ে যাবে আইএসএল আবার এমনটাও হতে পারে এফএসডিএলের কাছ থেকে আইএফএ প্রতি বছরে যে পঞ্চাশ কোটি টাকা করে পাচ্ছে সেই অর্থ যদি আইএফএ কমিয়ে নেয় তাহলে হয়তো রিলায়েন্স গোষ্ঠী থেকে যেতে পারে আইএসএলের মূল দায়িত্বে তবে ভারতীয় ফুটবলের প্রথম ডিভিশন টুর্নামেন্ট যে কোনো বন্ধ হবে না এটা কিন্তু ধরে চলাই যায় তো যাই হোক আইএফএ এবং এফএসডিএলের মধ্যে চুক্তি শেষ হওয়ার আগে একটা মূল বৈঠক হবে এবং সেই বৈঠকেই কিন্তু নির্ধারিত হবে দু হাজার পঁচিশের পর আইএসএল পরিচালনা কারা করবে সেহেতু আইএফএ এবং এফএসডিএল কোন সিদ্ধান্ত নেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে তো যাই হোক এবার নেক্সট আপডেটটা আসন্ন মরশুমের ট্রান্সফার মার্কেট কবে থেকে শুরু হবে সেই নিয়ে তো ইতিমধ্যেই তোমরা তোমাদের প্রিয় দলকে নিয়ে একাধিক প্লেয়ারের নাম শুনতে পাচ্ছ তবে সেই সমস্ত প্লেয়াররা কবে থেকে নতুন দলে সই করতে পারবে এই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে তো দেখো আগামী পয়লা জুন থেকে ওপেন হবে ফুটবলের ট্রান্সফার মার্কেট মানে পয়লা জুন থেকেই সমস্ত দলগুলি তারা তাদের দলের নতুন প্লেয়ার সই করা শুরু করবে তো যাক এবার যদি আসন্ন মরশুমের জন্য মোহনবাগানের দল গঠন কতটা এগুলো সেই নিয়ে আলোচনা করা যায় তো ইতিমধ্যেই মোহনবাগানকে নিয়ে একাধিক প্লেয়ারের নাম কিন্তু জানা গেছে তো সর্বপ্রথম যদি কোচের বিষয় নিয়ে আলোচনা করা যায় তো তোমরা জানো আগামী মরশুমে মোহনবাগান দলের হেড কোচ কী হবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে কারণ অ্যান্থালো প্রথমে জানায় সে এই মরসুম শেষে তিনি তার কোচিং কেরিয়ার থেকে রিটায়ার নিচ্ছে এবং তারপরেই আবার কোচ অ্যান্থালো পেসাবাস বলেন তিনি আরও এক মরসুম মোহনবাগানের কোচ হয়ে থাকতে চান তো এই মুহূর্তে মোহনবাগানের আপকামিং সিজনের হেড কোচ নিয়ে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট হাবাসকেই আগামী মর্শুমে হেড করে রাখার ইচ্ছা প্রকাশ করেছে কারণ মোহনবাগান যেহেতু আগামী মরসুমে এসিএল টুয়ে খেলতে নামবে তো সেই কারণে এই মুহূর্তে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট নতুন কোচের হাতে দলের দায়িত্ব তুলে দেয় তাহলে কিন্তু সেই নতুন কোচের আন্ডারে গিয়ে দলকে সেট হতে বেশ খানিকটা সময় লেগে যাবে আর অ্যান্থোনেলোবেসাভাস যেহেতু ইতিমধ্যেই দলের সাথে যুক্ত রয়েছে সেই কারণে অ্যান্থলোবেসাবাসের প্লেইং স্টাইলের সাথে প্লেয়ারদের মানিয়ে নিতে কিন্তু খুব একটা সমস্যা হবে না যার ফলে কিন্তু এসিএল টুয়ে গিয়ে মোহনবাগান দলকে খেলতে কিন্তু তেমন একটা সমস্যার সম্মুখীন হতে হবে না তবে যেমনটা আপডেট জানা যাচ্ছে অ্যান্থেলো মেডিকেল স্টাফরা যদি অ্যান্থেলো গ্রিন সিগন্যাল দিয়ে দেয় যে তিনি আগামী মৌসুমের জন্য ওয়ান ফিল্ড কাজ করে সমস্ত প্রেশার নিতে পারবে তাহলেই অ্যান্থেলো পেসাবাস আগামী মৌসুমে মোহনবাগান দলের হেড কোচ থাকবে আর যদি তার মেডিকেল স্টাফরা গ্রিন সিগন্যাল না দেয় তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট নতুন কোনো কোচ নিয়ে আসবেন সেক্ষেত্রে মোহনবাগানের আপকামিং সিজনের হেড কোচ কে হবেন সেই বিষয়ে কিন্তু ফাইনাল আপডেটটা পাওয়ার জন্য আমাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করে থাকতে হবে তবে এর পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট বেশ কয়েকজন হেড কোচের সাথে কথাবার্তা বলে রেখেছে কারণ যদি হাবাস কন্টিনিউ করতে না পারে তাহলে সেই সমস্ত কোচেদের মধ্যে থেকে মোহনবাগান ম্যানেজমেন্টের পছন্দ অনুযায়ী যে কোনো একজন কোচকে নিযুক্ত করা হবে আগামী মরশুমে তবে আপাতত পুরো বিষয়টা দাঁড়িয়ে রয়েছে অ্যান্থিলো ভেসাবাসের ওপরেই সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আগামী মরশুমে মোহনবাগান দলের হেড কোচের দায়িত্বে কে আসেন তো তোমাদের মতে আগামী মসমে মোহনবাগান দলের হেডকোচের দায়িত্বে অ্যান্থিলো পেসাভাস বেস্ট হবে নাকি নতুন কোনো হেডকোচ নিয়ে আসলে বেস্ট হবে এই বিষয়ে তোমাদের মতামাত্র অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো এবার যদি মোহনবাগানকে নিয়ে যে সমস্ত বিদেশি প্লেয়ারদের নাম জানা গেছে তাদের নিয়ে আপডেট শেয়ার করা যায় তো ইতিমধ্যেই কিন্তু মোহনবাগানকে নিয়ে একাধিক বিদেশি প্লেয়ারের নাম জানা গেছে যাদের মধ্যে রয়েছে রুজবে চেসমি কার্টিস গুড ব্রেন কাল্তাক জেমি ম্যাকলারেন ইসবেট অস্কার রুয়ার্টে ডিমিত্রিয়াস ডায়মন্ডাগস এছাড়াও আরও বেশ কয়েকজন বিদেশি প্লেয়ারের নাম কিন্তু জানা গেছে তবে এই সমস্ত বিদেশি প্লেয়ারদের মধ্যে মোহনবাগান দলে কোন বিদেশি প্লেয়ার আসতে পারে আগামী মরশুমে আর কোন বিদেশি প্লেয়ার আসতে পারে না বা তাদের নামটা রিউমার হিসাবে ঘোষণা করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলি কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম তবে আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত বিদেশি প্লেয়ারদের মধ্যে কোন বিদেশি প্লেয়ারের মোহনবাগান দলে আসার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে যদি আলোচনা করা যায় তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে জেমি মেকলারেনের সাথেই কথাবার্তা পজিটিভভাবে এগিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের এবং জেমি মেকলারেনের ডিলটাই চূড়ান্ত করেছে মোহনবাগান তাছাড়া কিন্তু আর কোনো বিদেশির সাথেই মোহনবাগান ম্যানেজমেন্টের কোনোরকম পজিটিভ কথাবার্তা এখনও পর্যন্ত এগোয়নি তো আশা করি বিদেশি প্লেয়ারদের বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম তো যাই এবার যদি ভারতীয় প্লেয়ারদের নিয়ে আলোচনা করা যায় তো তোমাদের জানিয়েছি আগামী মরসুমে মোহনবাগান দলে খুব বেশি ভারতীয় প্লেয়ারের সাইনিং হবে না কারণ ইতিমধ্যেই মোহনবাগানের ভারতীয় ব্রিগেড অলমোস্ট কমপ্লিট হয়ে রয়েছে তবে বিশেষ কিছু পজিশনে নতুন ভারতীয় প্লেয়ার আসতে পারে মোহনবাগান দলে আগামী মরশুমে তো সেই হিসাব মতনই হাতে গোনা কয়েকজন ভারতীয় প্লেয়ারের নাম কিন্তু ইতিমধ্যেই জানা গেছে মোহনবাগানের সাথে যাদের মধ্যে রয়েছে জিক্সন সিং আপুইয়া জয়গুপ্তা ছাংতে এবং মোহাম্মদ সানান তো এই গজন ভারতীয় প্লেয়ারের নামই কিন্তু জানা গেছে মোহনবাগানকে কেন্দ্র করে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে জিক্সন সিং এবং আপুইয়া এরা দুজনেই কিন্তু র্যাডারে রয়েছে মোহনবাগানের তবে আবার এক্সট্রা টাইম তারা তাদের রিপোর্ট অনুযায়ী দাবি করছে আপুইয়া মোহনবাগান দলে চূড়ান্ত হয়ে গেছে তবে এই বিষয়ে অন্য কোনো সোর্স থেকে আপুইয়ার ডিলডানের বিষয়টা কিন্তু জানা যাচ্ছে না এবং এর পাশাপাশি সেরিনা তারাও জানিয়েছে ছাংতে জয়গুপ্তা বা জিকসন সিং এদের কারোর সাথেই কথাবার্তা চলছে না মোহনবাগানের সেহেতু মোহনবাগানের ডোমেস্টিক সাইনিং নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কনফার্ম আপডেট নেই আদতেও আসন্ন মরসুমে মোহনবাগান দলে কোনো ডোমেস্টিক সাইনিং হবে নাকি সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে কারণ যেমনটা খবর মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে তাদের রিজার্ভ দল থেকে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদেরকে সুযোগ দিয়ে তাদেরকে তৈরি করে নিতে আগামী মরশুমগুলোর জন্য সেহেতু আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে সব মিলিয়ে আপাততভাবে স্বদেশি এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে শুধুমাত্র জেমি ম্যাকলারেন ছাড়া আর কোনো প্লেয়ার কিন্তু চূড়ান্ত হয়নি মোহনবাগান দলে তো তোমরা জানো লক্ষ্ণৌ সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট এবং মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট এই দুটো ম্যানেজমেন্টই এক আর এই মুহূর্তে যেহেতু লক্ষ্ণ সুপার জায়েন্টের আইপিএলের খেলা চলছে সেই কারণে আইপিএলের লক্ষ্ণ সুপার জায়েন্টের খেলা শেষ না হওয়া পর্যন্ত মোহনবাগান দলের আপকামিং সিজনের সাইনিংগুলো নিয়ে কিন্তু রকম কনফার্ম আপডেট জানা যাবে না সেক্ষেত্রে মোহনবাগানের আপকামিং সিজনের সাইনিং নিয়ে কনফার্ম আপডেট জানতে গেলে আমাদের কিন্তু আইপিএল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে আশা করা যে আইপিএল শেষ হলেই এই সমস্ত বিষয়গুলো নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নেবে সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট সেক্ষেত্রে আমাদের কিন্তু আরও কয়েকটা দিন অপেক্ষা করে থাকতে হবে আসন্ন মৌসুমে মোহনবাগানের কনফার্ম সাইনিংয়ের আপডেটগুলো জানার জন্য তো যাক বন্ধুরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করা ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাব কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয় আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল তো আশি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে